দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো। ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা আপনি কীভাবে আবেদন করবেন, আপনার নেসেসারি ডকুমেন্টস কী লাগবে, এছাড়াও যেটা রয়েছে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন, সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়গুলো রয়েছে সেই চ্যালেঞ্জিং বিষয়গুলো কী রয়েছে, আপনার স্টাডি ব্রেক তারা অ্যাকসেপ্ট করে কি না, কীভাবে আপনি ইউনিভার্সিটি খুঁজে পাবেন, আপনাকে যেটা রয়েছে আপনার টিউশন ফি কেমন আসতে পারে, আপনি ব্যাংকে কত টাকা দেখাবেন, আপনার স্পাউসকে যদি আপনি সঙ্গে নেন আপনার ব্যাংকে কত টাকা দেখাতে হবে। অর্থাৎ হচ্ছে আমরা ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা নিয়ে এ টু জেড যত ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করব। ফিনল্যান্ড কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন মুক্ত একটা স্যানজিং কান্ট্রি, বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে, আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি ধরে আপনি কিন্তু ফিনল্যান্ডে যেতে পারেন। মূলত আমরা যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো। এখানে ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসায় প্রথম কাজ হচ্ছে আপনি কী কী প্রোগ্রাম তারা অফার করে থাকে। মূলত যেটা রয়েছে আপনি ইউনিভার্সিটি লেভেলে যদি স্টাডি করতে চান আপনার মিনিমাম এডুকেশন লাগবে এইচএসসি। এখানে মূলত তারা বিভিন্ন ধরনের কোর্স কিন্তু অফার করে থাকে। ব্যাচেলার্স প্রোগ্রামে আপনি চাইলে স্টাডি করতে পারেন, আপনার যদি হচ্ছে ব্যাচেলার্স কমপ্লিট করা থাকে তাহলে হচ্ছে আপনি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন, আপনার যদি মাস্টার্স কমপ্লিট করা থাকে তাহলে হচ্ছে আপনি পিএইচডি প্রোগ্রামে কিন্তু আবেদন করতে পারেন। এই তিনটা কোর্সই মূলত সবচেয়ে বেশি পপুলার। আপনি যদি পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে চান সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মাধ্যমে এখানে ফুল স্কলারশিপের সুযোগ আছে, আপনি স্কলারশিপ নিয়ে যেতে পারেন। এছাড়াও যেটা রয়েছে আপনার হচ্ছে এখানে দু ধরনের কোর্স তারা কিন্তু অফার করে থাকে, একটা হচ্ছে রিসার্চ মেথড আর একটা হচ্ছে কোর্স মেথড। আপনি চাইলে রিসার্চ মেথডেও যেতে পারেন, কোর্স মেথডে যেতে পারেন। পিএইচডির জন্য যেটা রয়েছে আপনি পিএইচডিতে যদি আবেদন করেন সেক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটির যিনি প্রফেসর আছে যার আন্ডারে আপনি হচ্ছে রিসার্চ করবেন সেই প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতে হয়, আপনাকে একটা প্রাইমারি প্রপোজাল রেডি করতে হয়, অনেকগুলো ফর্মালিটিস থাকে, এগুলো ফর্মালিটিস পাস করে আপনি কিন্তু হচ্ছে পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারেন। মূলত আমরা যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রাম নিয়ে কথা বলবো। আপনার যেটা রয়েছে ব্যাচেলার্সের যেটা আগেই বলেছি আপনাকে আবেদন করতে হলে মিনিমাম আপনার এসএসসি কমপ্লিট হতে হবে। এখানে সিজিপিএ কেমন লাগে, আপনার 3.0 প্লাস হলে সবচেয়ে ভালো হয়, আপনার যদি আউট অফ 5 এর ভিতরে যদি 4 বা 3.5 হলে আপনার মিনিমাম অ্যাডমিশন নেওয়ার মতো আপনার অ্যাবিলিটি থাকবে যদি মিনিমাম 3.5 হয়, আর যদি আপনার ধরেন 4.5 হয় তাহলে হচ্ছে আপনার জন্য আরও প্লাস পয়েন্ট হবে। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করেন তাহলে হচ্ছে আপনার ব্যাচেলার্সে মিনিমাম রেজাল্ট আউট অফ 4 এর ভিতরে 3 বা হচ্ছে 3.1 বা 3.25 এরকম হলে সবচেয়ে ভালো হয়। এইখানে যেটা রয়েছে আবেদন করতে হলে আপনি কীভাবে আবেদন করবেন, মূলত যেটা রয়েছে স্টুডেন্ট ভিসা আবেদন করতে হলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ডকুমেন্টসগুলোকে রেডি করা। ডকুমেন্টসের ভিতরে লাইক হচ্ছে আপনার পাসপোর্ট, আপনার হচ্ছে ছবি, তারপরে যেটা রয়েছে আপনার অল একাডেমিক ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলোকে রেডি করা, এটা হলো প্রথম কাজ। এরপরে যেটা রয়েছে আপনার ইউনিভার্সিটি সার্চ করা, আপনি কীভাবে ইউনিভার্সিটি খুঁজে পাবেন। এখানে ইউনিভার্সিটি খুঁজে পাওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে, আপনি গুগল সার্চে গিয়ে যদি ফিনল্যান্ডের ইউনিভার্সিটি লিখে সার্চ দেন সমস্ত ইউনিভার্সিটির লিস্ট কিন্তু আপনি পেয়ে যাবেন সেখানে যেটা রয়েছে। এছাড়াও কিছু হচ্ছে ওয়েবসাইট আছে, দু একটা ওয়েবসাইট আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেসব ইউনিভার্সিটি নিয়ে থাকে তাদের লিস্ট কিন্তু সেখানে দেওয়া থাকে। আপনি সেই সব ইউনিভার্সিটিতে সরাসরি ঢুকে আপনি সার্চ করবেন, সার্চ করে সেই ইউনিভার্সিটিতে সরাসরি আবেদন করতে পারবেন। এটা হলো ইউনিভার্সিটি খুঁজে পাওয়ার ওয়ে। এরপরে পরবর্তী স্টেপ আপনাকে কী করতে হবে, আপনাকে ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে। আবেদন করার জন্য হচ্ছে যেটা থাকে প্রথম কাজ হলো আপনাকে হচ্ছে যে ইউনিভার্সিটি, আপনি কিন্তু একাধিক ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন। আবেদন করার প্রক্রিয়া হচ্ছে সরাসরি অনলাইনে আবেদন করা যায়। এখানে যেটা থাকে কিছু ইনফরমেশন থাকে, আপনার অনেক ইউনিভার্সিটি থাকে, আপনার ডকুমেন্টসগুলো তারা এখানে হচ্ছে আপলোড করে দিতে হয়। আপলোড করে দিলে তারা কিন্তু একটা কমিউনিকেশন সৃষ্টি হয়, এরপরে কিন্তু আপনাকে তারা একটা অফার লেটার দিবে, স্টেপ বাই স্টেপ এখানে কাজ হয়। এটা হলো মূলত আবেদন করার প্রক্রিয়া। এখানে যেটা রয়েছে আবেদন প্রক্রিয়ার ভিতরে হচ্ছে আপনার হচ্ছে যেটা থাকে এখানে তারা কিন্তু দুই ধরনের অফার লেটার দিয়ে থাকে, একটা হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার, যারা মূলত ফুল ফ্রি হচ্ছে ফুল স্কলারশিপ পেয়ে থাকে তাদের জন্য আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে থাকে। এই আনকন্ডিশনাল অফার লেটার যদি আপনি পান সরাসরি আপনি কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যেটা রয়েছে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে কন্ডিশনাল অফার লেটার। কন্ডিশনাল অফার লেটারটা হচ্ছে প্রাইমারি একটা কন্ডিশনাল অফার লেটার, আপনি যখন অ্যাপ্লিকেশন থ্রো করবেন
প্রত্যেকটা ইউনিভার্সিটি নির্দিষ্ট পরিমাণে কিছু হচ্ছে চার্জ আছে অ্যাডমিশন ফিস, সেটা খুব বেশি না, অল্প কিছু ইউরোপে করতে হয়, এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। এর হচ্ছে এই ইউরোগুলো আপনার দেওয়ার পরে ওরা কিন্তু আপনাকে একটা কন্ডিশনাল অফার লেটার দিয়ে দিবে, সেটা হচ্ছে আপনার এই এটা খুব বেশি হয় না, এটা দেখা যাচ্ছে 100 থেকে 200 ইউরোর ভিতরে, এর ভিতরে আপ ডাউন করে। এই হচ্ছে এটা আপনাকে বিভিন্ন ওয়ে দিয়ে দেওয়া যায়, আপনার যদি কোনো আত্মীয় স্বজন ইউরোপে থাকে সে আপনার পক্ষ থেকে আপনার এখানে পে করতে পারে, অথবা আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো ক্রেডিট কার্ড থাকে সেটার মাধ্যমে পে করা যায়। এছাড়াও যেটা রয়েছে আপনার অন্য কোনো দেশে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তার মাধ্যমে কিন্তু আপনি পে করতে পারেন। পে করার পরে কিন্তু তারা আপনাকে একটা কন্ডিশনাল অফার লেটার দিবে, কন্ডিশনাল অফার লেটার দেওয়ার পরে ওরা আপনাকে বলবে টিউশন ফি পাঠাতে। টিউশন ফিটা হচ্ছে যেটা থাকে আপনার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে 50% পাঠাতে বলে, কিছু ইউনিভার্সিটি আছে 1 বছরের ফুল টিউশন ফি পাঠাতে বলে। এই টিউশন ফি পাঠানোর পরে ওরা আপনাকে একটা ফাইনালি একটা অ্যাকসেপ্টেন্স লেটার বলা হয়, অ্যাকসেপ্টেন্স লেটার দিবে, এরপরে হচ্ছে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আশা করি হচ্ছে আবেদন প্রক্রিয়াটা এইভাবেই আবেদন করা যায়, এখানে আপনার থার্ড পার্টি কোনো অপশন নেই, আপনি সরাসরি নিজে নিজেই কিন্তু আবেদন করতে পারবেন, এখানে আপনার অন্য কারোর কোনো হেল্পের প্রয়োজন হবে না। আপনি যদি নিজেই একটু বোঝেন তাহলে নিজে নিজের ভিসাটা কিন্তু নিজেই আবেদন করতে পারেন। এখন আসুন হচ্ছে আপনার টিউশন ফি কেমন আসবে, ব্যাংকের স্টেটমেন্টে কত টাকা দেখাতে হবে। এখানে মূলত যেটা থাকে আপনার টিউশন ফিটা ডিপেন্ড করে হচ্ছে ইউনিভার্সিটি বা সাবজেক্টের উপরে, তারপরে ধরে নেন 3,000 থেকে শুরু করে 10,000 ইউরোর ভিতরে আপনার টিউশন ফিটা আসবে ইয়ারলি। এই টিউশন ফিটা যেটা থাকে মূলত ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন, আপনার সাবজেক্ট কি সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার টিউশন ফিটা। স্কলারশিপ যেটা থাকে, স্কলারশিপটা হচ্ছে যেটা থাকে আপনার স্কলারশিপটা আসলে ফুল কোনো ইউনিভার্সিটি আপনাকে ওরা টিউশন ফি শুধুমাত্র পিএইচডি ক্ষেত্র ছাড়া অন্য জায়গায় মাস্টার্স প্রোগ্রামেও কিছুটা পাওয়া যায় যদি আপনার ভালো স্টুডেন্ট হন, আপনার আইএলটিএস এর রিকোয়ারমেন্টস ভালো, আপনি যদি সুইডিশ হচ্ছে আপনি ফিনস ল্যাঙ্গুয়েজটা যদি খুব ভালো জানেন, যেটা ফ্রান্সে ফিনল্যান্ডে যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি ফুল স্কলারশিপটা আপনি পেতে পারেন। তারপরে যেটা থাকে আপনি যদি ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রামে যেটা থাকে আপনার 3,000 ইউরো থেকে 10,000 ইউরোর কাছাকাছি কিন্তু আপনার টিউশন ফিটা আসতে পারে। এই টিউশন ফিটা যেটা থাকে আপনি 1 বছরের টিউশন ফিও কিছু কিছু ইউনিভার্সিটিতে দিতে হতে পারে, কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেটা আসলে 2 বছর আপনার যেটা থাকে 6 মাসের টিউশন ফিটাও মানে হাফ 1 বছরের হাফ পাঠাতে বলা হয়ে থাকে। এখন আসলে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাতে হবে আর কে আপনার হয়ে ব্যাংক স্টেটমেন্টটা শো করতে পারবে। আপনি যদি ব্যাচেলার্সের স্টুডেন্ট হন সেক্ষেত্রে হচ্ছে আপনার বাবা মা আপনি হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা শো করতে হবে, এখানে হচ্ছে 6,000 ইউরো সামথিং এটা দেখাতে হয়, প্রায় 6,40,000 টাকার মতো আসে, কিন্তু এটা অনেক সময় চেঞ্জ হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডিডেট যে থাকে তার জন্য আপনার হচ্ছে 6,000 ইউরো প্লাস আপনার একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে হয়, এটা টিউশন ফির বাইরে, মানে আপনার যেটা টিউশন ফি আসবে তার এক্সট্রা এটা আপনাকে দেখাতে হয়, মানে 6,40,000 টাকার মতো আপনার এখানে বাংলাদেশি টাকার মতো আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। যিনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, লাইক যদি আপনার বাবা অথবা মার ব্যাংক স্টেটমেন্ট দেখান তাহলে তাদের ক্লিয়ার হচ্ছে একটা হচ্ছে তিনি কোথা থেকে টাকা ইনকাম সোর্স অফ ইনকাম সেটাকে আপনাকে ক্লিয়ারলি প্রেজেন্ট করতে হয়, আপনি উনি টাকাটা লিগাল কিনা, যে আপনি উনি ইনকাম ট্যাক্স দিচ্ছে যেটা রিটার্ন ট্যাক্সের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়ে থাকে আপনার ব্যাংক স্টেটমেন্টে, অর্থাৎ হচ্ছে সোর্স অফ মানি মানে সোর্স অফ ইনকামটা কীভাবে আসে সেটা আপনাকে ক্লিয়ার একটা ধারণা দিতে হয়, না হলে কিন্তু যখন আপনি ভিসার জন্য দাঁড়াবেন আপনার কিন্তু ভিসা রিফিউজ হতে পারে। আপনি যদি আপনার বাবা যদি জব করে থাকে আপনার যে স্যালারি স্টেটমেন্ট আছে তার যে ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্সের ডকুমেন্টস আর যেটা আছে তার যে হচ্ছে ব্যাংকে যে টাকা ঢুকতেছে সে বিষয়টা একটা ক্লিয়ার একটা ধারণা আপনাকে প্রোভাইড করতে হবে। আর যেটা থাকে যদি উনি বিজনেস করে থাকে তাহলে বিজনেসের ডকুমেন্টস, তারপরে যেটা রয়েছে ব্যালেন্স শিট ইত্যাদি যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় এই ডকুমেন্টসের লিস্টটা নর্মালি আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে দিয়ে দিবে যে এই এই ডকুমেন্টসগুলো প্রয়োজন রয়েছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়ে থাকে যার আপনি স্টেটমেন্টটা শো করতেছেন। আর যদি আপনি হচ্ছে যেটা থাকে আপনার যদি মাস্টার্সের অথবা পিএইচডি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি টিউশন ফি দিয়ে পড়তে যান সেক্ষেত্রে আপনি চাইলে আপনার নিজের অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা দেখাতে পারেন। আপনি দেখা যাচ্ছে যারা মাস্টার্সে বা হচ্ছে পিএইচডিতে অ্যাপ্লাই করে
আপনি যদি ব্রেক অফ স্টাডি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেই জন্য যেটা থাকে যে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বিশেষ করে যারা এমবিএ করে বা হচ্ছে যারা পিএইচডি করে বা হচ্ছে মাস্টার্সে যে কোনো বিষয়ের উপর যখন মাস্টার্স করে তখন কিন্তু চাইলে তাদের এখানে ব্রেক অফ স্টাডি 4 থেকে 5 বছর তারা কিন্তু এক্সেপ্ট করে থাকে। আর যারা ব্যাচেলার্স প্রোগ্রামে হচ্ছে আবেদন করতে চায় তারা 2 থেকে 3 বছরের ব্রেক অফ স্টাডি কিন্তু তারা এক্সেপ্ট করে থাকে। সেক্ষেত্রে যেটা থাকে যদি আপনি রানিং স্টুডেন্ট থাকেন, লাইক হচ্ছে আপনি ধরেন 2020-এ পাস করেছেন, আপনি এই মুহূর্তে বা 23-এ আবেদন করতে চাচ্ছেন, অথবা আপনি পড়াশোনার ভিতরেই আছেন, লাইক হচ্ছে কোনো ইউনিভার্সিটিতে আপনি পড়তেছেন অথবা কোনো কলেজে পড়তেছেন, সেই ডকুমেন্টসগুলো আপনি সাথে শো করতে পারেন যে আমি স্টাডি অবস্থায় রয়েছি, আমি এখন আবেদন করতে চাচ্ছি ব্যাচেলার্স প্রোগ্রামে। সেক্ষেত্রে যেটা থাকে আপনারা অ্যাকসেপ্ট করে নিবে। আর যেটা থাকে মাস্টার্স এবং পিএইচডি যারা স্টুডেন্ট থাকে যারা চাইলে আপনার নিজের অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা শো করতে পারেন। এখন আসেন যারা স্পাউস নিয়ে যাবেন তাদের জন্য কি ফ্লেক্সিবিলিটি রয়েছে আর ব্যাংকে কত টাকা দেখাতে হবে। এখানে মূলত যেটা রয়েছে আপনি স্পাউস নিয়ে যদি যান তাহলে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে আপনার 8 লক্ষ টাকার উপরে, যিনি আপনার যদি শুধু হাজবেন্ড ওয়াইফ যায় তাহলে হচ্ছে আপনার 6,40,000-এর সাথে 8 লাখ প্লাস আপনাকে আর একটা ডকুমেন্ট হচ্ছে আরও একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে। ধরেন হচ্ছে আপনি 9 লাখ আর হচ্ছে 6 লাখ টোটাল হিসাব করেন, 9 আছে 15 লক্ষ, আপনার যদি একজন বেবি থাকে তাহলে হচ্ছে আপনি আরও 7 লক্ষ টাকার মতো ইনক্রিজ করতে পারেন। আপনার ধরেন হচ্ছে টোটাল 22 থেকে 23 লক্ষ টাকার মতো আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন যদি আপনি ফ্যামিলি সহ এখানে আবেদন করেন। আপনার ব্যাংক স্টেটমেন্টে আপনি 22 থেকে 23 লক্ষ টাকার মতো আপনি ব্যাংক স্টেটমেন্টটা শো করবেন। যেটা আগে স্টেটমেন্টটা যেটা শো করবেন, যার স্টেটমেন্টটা প্রোভাইড করবেন, এটা ফার্স্ট ব্লাডে হলে ভালো হয়, লাইক হচ্ছে বাবা মা অথবা ভাই বোন, তাহলে হচ্ছে ভালো হয়, আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আসেন হচ্ছে এখানে সুযোগ সুবিধা কী কী পাওয়া যাবে। সুযোগ সুবিধা যেটা থাকে আপনি এখানে হচ্ছে টিউশন ফিটাও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় তুলনামূলকভাবে একটু কম। এরপরে যেটা রয়েছে আপনি উইকলি 20 ঘন্টা কাজ করতে পারবেন। আপনি যেটা যখন আপনার হচ্ছে ইউনিভার্সিটি ব্রেক থাকবে সামার বা উইন্টারে তখন আপনি চাইলে ফুল টাইম কাজ করতে পারবেন। যারা স্পাউস নিয়ে যাবে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যাবে, ওয়াইফ যদি ফার্স্ট ক্যান্ডিডেট হন, যার স্পাউস ডিপেন্ডেন্ট হিসেবে যিনি যাবে সে কিন্তু ফুল টাইম এখানে কাজ করতে পারবে। এখানে যেটা থাকে আপনার আপনি আফটার পড়াশোনার পরে কিন্তু এখানে পিআরের জন্য আবেদন করতে পারবেন। আপনি এখানে পারমানেন্ট রেসিডেন্টশিপ অথবা হচ্ছে আপনি পারমানেন্টলি থাকতে পারবেন। এরপরে যেটা রয়েছে আপনার ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় এখানে কিন্তু একটু কম, লাইক যদি আপনি অস্ট্রেলিয়া বা ক্যানাডা ইউএসএর সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাংক স্টেটমেন্টের হচ্ছে টাকা কিন্তু একটু তুলনামূলকভাবে কম দেখাতে হয়। আপনি অস্ট্রেলিয়া ক্যানাডাতে যে পরিমাণে দেখাতে হয় সেখানে কিন্তু এখানে তুলনামূলকভাবে কম দেখাতে হয়। আর একটা বিষয় হচ্ছে আপনি যখন টিউশন ফিটা পাঠাবেন আপনার এই টিউশন ফি পাঠানোর সময় কিন্তু আপনি ইউনিভার্সিটি থেকে ইনশিওর হয়ে নেবেন যদি কোনো কারণে আমার টিউশন ভিসা না পাই তাহলে হচ্ছে আমার টিউশন ফিটা যেন রিটার্ন করে। নর্মালি সবগুলো ইউনিভার্সিটি কিন্তু টিউশন ফিটা রিটার্ন করে দেয়। এখন আসেন হচ্ছে চ্যালেঞ্জিং বিষয় কোনগুলো। চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে ফিনল্যান্ডের এম্বাসি তো বাংলাদেশে নেই, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ভিসা নিতে হবে ইন্ডিয়াতে গিয়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার, মানে হচ্ছে আপনি ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়াতে গিয়ে ভিসা নেওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হলো এখানে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজগত কিছুটা প্রবলেম রয়েছে। আপনি যদি আইএলটিএস জানেনও তারপরে কিন্তু আপনার লোকাল ল্যাঙ্গুয়েজের উপর মোটামুটি দক্ষতা থাকতে হবে, তাহলে হচ্ছে আপনার কাজ পেতে সুবিধা হবে। প্লাস হচ্ছে আপনার এখানে যেটা থাকে আদার্স সুযোগ সুবিধা কিন্তু আপনি ভালো পাবেন। যারা যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট উইথড্র করবেন। যখন আপনি পার্ট টাইম কাজ নেবেন তখন কিন্তু আপনার জন্য এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। এই মুহূর্তে কিন্তু যদি আপনি যান 2023-এ তাহলে কিন্তু অ্যাভেলেবেল জবের সুযোগ রয়েছে। আপনি কিন্তু কেননা এই মুহূর্তে ইউরোপে আপনি সব জায়গায় কিন্তু কর্মী সংকটে রয়েছে, আপনি চাইলে কিন্তু এই মুহূর্তে সহজেই যে কোনো জায়গায় জব ম্যানেজ করতে পারবেন। যে কোনো সিটিতে আপনি ফিনল্যান্ডে যান না কেন কিন্তু খুব সহজেই জব ম্যানেজ করতে পারবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করে ভিডিওর ভিতরে যে ফিনল্যান্ডে কি কাজ করে থাকা খাওয়া প্লাস টিউশন ফিটা রিকভারি করা সম্ভব কিনা। যেহেতু এখানে ইনকাম ভালো প্লাস হচ্ছে টিউশন ফি কম, সেক্ষেত্রে যেটা রয়েছে আপনি যদি কাজ করেন, আপনি 20 ঘন্টা উইকলি কাজ করেন, আপনি যদি সামার বা উইন্টার ভ্যাকেশনে যদি ফুল টাইম কাজ করেন, তাহলে যেটা রয়েছে আপনি থাকা খাওয়া এভরিথিং আপনার টিউশন ফি সহ সমস্ত কস্ট কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। এই এটা হলো মেইন বিষয়। এছাড়াও যেটা রয়েছে আপনার হচ্ছে আপনার খরচ কেমন হতে পারে, মানে টোটাল খরচ কেমন হতে পারে,
এখানে মূলত যেটা রয়েছে 25,000 প্লাস হচ্ছে আপনার এক একজনের জন্য হচ্ছে আপনার এমবাসি ফিস আসবে, আপনার হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য আপনার 20,000 টাকা খরচ আসবে টোটাল। যদি আপনার টিউশন ফি যদি ধরেন 5,000 ইউরোর কাছাকাছি হয় তাহলে আপনি ধরেন 5 লক্ষ সামথিং আপনার এখানে টিউশন ফি আসবে টোটাল। আপনার খরচ হবে 10 থেকে, আপনি ধরেন যদি আপনার টিউশন ফিটা, এটা আসলে মূলত খরচটা ডিপেন্ড করে হচ্ছে টিউশন ফির উপরে, যদি আপনার টিউশন ফিটা একটু কম হয় সেক্ষেত্রে আপনার খরচটা কমে আসবে। তারপরে আপনি ধরে নেবেন যদি আপনি ফিনল্যান্ডে যেতে চান আপনার ইয়ার টিকিট আছে, আপনার 10 থেকে 12 লক্ষ টাকার মতো টোটাল মিলে খরচ হবে। এখানে যেটা জেনুইন সবগুলো স্টুডেন্টের, আমি অন অ্যান অ্যাভারেজ স্টুডেন্টের কথা বলছি, আপনার 10 থেকে 15 লক্ষ টাকার মতো আপনার টোটাল খরচ হবে যখন আপনি ফিনল্যান্ডে যাবেন বা হচ্ছে আপনার যাওয়ার প্ল্যান রয়েছে। আপনার যদি টাকা এই পরিমাণে থাকে তাহলেই কিন্তু আপনি, এটা হচ্ছে আপনার নিট কস্ট, যেমন হচ্ছে টিউশন ফি, আপনার যেটা থাকে হচ্ছে এমবাসি ফিস, প্লাস হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কস্ট, তারপরে যেটা রয়েছে আপনার মেডিকেল টেস্ট আছে, মেডিকেল টেস্ট, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনার এই কস্টিংটা চলে আসবে। এই এটা হলো মেইন বিষয়। এখন আসেন হচ্ছে আপনার ডকুমেন্টস কি লাগবে। আপনার মূলত যেটা রয়েছে, আপনি যখন ফার্স্ট কাজ হচ্ছে যখন আপনি অফার লেটার পেয়ে যাবেন, এরপরে আপনার পুরো ডকুমেন্টস নিয়ে এমবাসিতে ভিসার জন্য আবেদন করা। সেক্ষেত্রে যেটা রয়েছে আপনার অল একাডেমিক ডকুমেন্টস, এটাকে লিগালি নোটারাইজ করতে হবে, আপনি যেখানে পড়াশোনা করতেছেন বোর্ড থেকে নোটারি করতে হয়। এরপরে যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে, তাহলে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেখান থেকে নোটারি পাবলিক করবেন, ফরেন মিনিস্ট্রি প্লাস হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি থেকে এটাকে হচ্ছে অ্যাটাস্টেড করে এরপরে হচ্ছে আপনার ভিসার জন্য আবেদন করতে হয়। এটা হলো আপনার পার্সোনাল ডকুমেন্টস, মানে আপনার যে সার্টিফিকেট আছে সার্টিফিকেটগুলো। এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট, 2 কপি ছবি, তারপরে যেটা রয়েছে আপনার হচ্ছে আদার্স যে ডকুমেন্টস, ব্যাঙ্ক স্টেটমেন্ট, যিনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করতেছেন তার যে ডকুমেন্টসগুলো রয়েছে, লাইক হচ্ছে আপনার হচ্ছে ইনকাম সোর্স অফ ইনকাম, ইনকাম ট্যাক্সের ডকুমেন্টস, টিন সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার যে অফার লেটার আছে অফার লেটার নিয়ে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। এখানে যেটা থাকে, আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে গিয়ে ভিসার জন্য ইন্টারভিউ দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনাকে ইউনিভার্সিটি থেকে অফার লেটার দিবে তখন কিন্তু একটা এক্সাম হয়। এটা হচ্ছে ফিনল্যান্ডের প্রত্যেকটা কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার এক্সাম হয়। এখন আসেন হচ্ছে আইএলটিএস লাগবে কিনা। হ্যাঁ, এখানে মূলত যেটা রয়েছে আপনার আইএলটিএস লাগবে। এখানে তারা মূলত 3টা ভাষার উপরে তাদের এডুকেশনটা হয়ে থাকে, একটা হচ্ছে আপনার সুইডিশ ল্যাঙ্গুয়েজের উপরে, আরেকটা হচ্ছে ফ্রান্সের যে মানে ফিনল্যান্ডে যেটা ফিনিশ ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয়, ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপরে তাদের পড়াশোনা করে থাকে, মানে তাদের কোর্স হয়ে থাকে, আরেকটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, তবে ইংলিশের তুলনামূলকভাবে একটু কম। তারপরে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য কিন্তু বেশি অনেক ইউনিভার্সিটি আছে যেখানে কিন্তু হচ্ছে এই ইংলিশের স্টাডি করার সুযোগ রয়েছে। এই জন্য যেটা রয়েছে, আপনি অবশ্যই যখন দেশের বাইরে স্টাডির জন্য যাবেন আপনি আগে আইএলটিএস করতে পারেন। যদি যারা ফিনল্যান্ডে স্টাডি করতে চান তারা আসলে ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপরে কিছুটা হলেও দক্ষতা নিয়ে নেওয়া উচিত। আপনি যখন হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে যখন ইউনিভার্সিটি আপনাকে হচ্ছে যখন আপনার হচ্ছে অফার লেটার দিবে, অফার লেটার দেওয়ার আগে কিন্তু তাদের একটা টেস্ট হয় ইউনিভার্সিটি থেকে। এই টেস্টে আপনি যখন উত্তীর্ণ হবেন তখনই কিন্তু তারা আপনাকে অফার লেটার দিবে। তো হচ্ছে ফিনল্যান্ডের সেই স্টুডেন্ট ভিসা নিয়ে এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। তারপরে যদি আরও কারো কোনো বিষয়ের উপর জানার থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনাদের আরও তথ্য নিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি।